হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান বেশ কিছু আপডেট দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলি কুমারের পরবর্তী ছবি এই ছবিটা নিয়ে অডিয়েন্স এমনি মুখী রয়েছে তার মধ্যে আজকের যে আপডেট সেটা আপনাদেরকে অবশ্যই এক্সাইটেড করে দেবে সালমান খানের এখানে দুটো জন্ম দেখানো হবে ছবির প্লটে ঋণ কন্ডিশান থাকবে এবং আগের যে টাইম লাইন সেখানে সালমান খানের ক্যারেক্টারটা একজন ওয়ারিয়ার হবে ঠিক আছে অলরেডি তারা লুকের ওপর কাজ শুরু করে দিয়েছে সালমান খানের একটা দুটো নয় তিন থেকে চারখানা লুক থাকতে চলেছে এই ছবিতে এবং ছবির যা ভিজুয়ালস হবে যা স্কেল হবে সেটা ব্যাপক হতে চলেছে খুব ব্যয়বহুল ছবি হবে এটা আর এই ছবির পার্টিকুলার অ্যাকশান সিকোয়েন্সেস সেটা না এক একজন অ্যাকশান ডিরেক্টর ডিজাইন করবে যেরকম জওয়ানে হয়েছিল যাতে অডিয়েন্স যখন সেটা দেখবে তাদের মনে হবে না যে একই অ্যাকশান সিকোয়েন্সের রিপিটেশান রয়েছে ঠিক আছে একদম নতুনত্ব আমরা প্রত্যেকটা সেট পিসেসে পাবো এবং এই ছবির জন্য কিন্তু অ্যাটলি এখনও রজনীকান্ত এবং কমলা সোনার সাথে কথা বলছে ফাইনালাইজ কেউ হয়নি দুজনের মধ্যে যে কোনো একজন এই ছবিতে আরও একটা লিড ক্যারেক্টার প্লে করবে যার স্ক্রিন অন টাইম সালমান খানের থেকে এই পার্টে কম থাকবে তবে পরবর্তী সময় সেটা ইম্পর্ট্যান্ট হয়ে যাবে অনেক বেশি দেখার সেটা কীরকম হয় তবে এই আপডেটটা পেয়ে আমি তো খুশি সালমান খানকে অ্যাটলি কীরকমভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার কারণ সে তার ছবিতে যেরকমভাবে তার হিরোদেরকে ট্রিট করে সেটা জাস্ট ফ্যাবিউলাস হয় জওয়ান এর আগে বিজয় সেগুলো উদাহরণ দেখার সালমান খানকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে কারণ মাস অবদারে যখন সালমান খান আসবে না সব রেকর্ড সে ভেঙে গুড়িয়ে দেবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে সানজালিলা ভান্সালী লাভ অ্যান্ড ওয়ার নিয়ে এই ছবিটা নিয়ে অডিয়েন্স এমনি এক্সাইটেড তার কারণ সানজালিলা ভান্সালি ডিরেক্টর চেয়ারে এবং ছবির কাস্ট ভিকি কৌশল রণবীর কাপুর আলিয়া ভট্ট এক্সাইটমেন্ট তুঙ্গে এবং রণবীর কাপুর আর ভিকির এখন যা ফেস ভাই অন্য লেভেলেই তো এই ছবিতে আমি সেই আপডেটটা বলেছিলাম যে আলিয়া ভট্টের শুটিংয়ের পোর্শন শুরু হয়ে গেছে এতদিন ধরে রণবীর এবং ভিকির কাজ হচ্ছিলো এখন আলিয়াও এই শ্যুটে জয়েন করেছে তো সেই আপডেটটাতে আমি বলেছিলাম যে এই ছবিতে আরও একজন এ লিস্টার থাকতে পারে যার একটা এক্সটেন্ডেড কেমিউ থাকবে সেই এক্সটেন্ডেড কেমিউতে কে রয়েছে জাস্ট ইম্যাজিন শাহরুখ খান শাহরুখ খানের কেমিউর কথা রয়েছে এই ছবিতে রণবীর কাপুরের সাথে শাহরুখ খান কিন্তু এর আগেও কোল্যাপ করেছে তাদের ব্রহ্মাস্ত্র ছবি হোক বা এ দিল হ্যায় মুশকিল ছবি হোক সেখানে তো শাহরুখ খানের কেমিউগুলো আইকনিক এবার দেখার সঞ্জালিলা ভান্সালির ছবিতে শাহরুখ খান যদি থাকে আবার তাদের একসাথে দেখতে পাওয়া কেমন হবে জাস্ট ভাবুন শাহরুখ খান এই ছবিটায় থাকলে জাস্ট নেক্সট লেভেলই হাইপ হয়ে যাবে এমনটাও শোনা যাচ্ছে সেকেন্ড হাফের একটা বেশ লম্বা পোর্শানে শাহরুখ খানকে দেখা যেতে পারে আর সি সিক্সটিন রামচরণের পরবর্তী ছবি যেটার কাজ খুব শীঘ্রই স্টার্ট হবে এই ছবিতে রামচরণের অপোজিটে থাকতে চলেছে জাহভী কপুর এছাড়াও ছবিতে জেগাবতী বাবু তারপর হচ্ছে শিবরাজকুমার কুমার আলি ফেজলের মতো অভিনেতারা থাকবে দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে এই ছবিটা কি ভালো ছবি হয় এবং তার আগে গেম চেঞ্জের কি তার জন্য একটা ভালো ছবি হয় বক্স অফিসে ভালো ব্যবসা নিয়ে আসতে পারে আনন্দ এল সাথে আবার কোলাবোরেশনে যাচ্ছে কৃতিসানন এই ছবিটা পরিচালনা করতে চলেছে বালাজি যিনি এর আগে মারির মতো সিনেমা বানিয়েছে ধানুষকে নিয়ে এই ছবিটা টাইটেল হচ্ছে নাইন ভ্যালি এবং এই ছবিটা একটা হরর কমেডি দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে এখন হরর কমেডির সময় এই ছবিটা যদি ভালো হয় বক্স অফিসে ডেফিনেটলি ব্যবসা আনবে কৃতি নিজের একটা অডিয়েন্স ডেফিনেটলি তৈরি করতে পেরেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে পতি পত্নী ওর ও টু এই ছবিতে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার দেখা যাবে রবীন্দনা টণ্ডনকে এবং তার ক্যারেক্টারটা তার পুরনো কোনো আইকনিক ক্যারেক্টারের রেফারেন্সে থাকবে দেখার সেই চরিত্রটা হয় কেমন এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে এর পরের যেটা আপডেট সেটাও কার্তিক আরিয়ানকে নিয়ে কার্তিক আরিয়ান এখন কালি সিকোয়ালের ওপরই বাঁচবে এটুকুই বোঝা যাচ্ছে তার পাতিপত্নীর ওর টুয়ের পরে তার আরও একটা সাকসেসফুল ছবির সিকোয়াল আসতে চলেছে কোন ছবি সেটা হচ্ছে সোনু কি টিটু কি সুইটি এই ছবিটার সিকোয়ালের কাজও খুব শীঘ্রই আরম্ভ হবে টি সিরিজ বুঝেই গেছে কার্তিককে কীভাবে ব্যবহার করতে হবে দেখার এই ছবিটা কি জোর করে বানানো হয় না এই ছবিটার সত্যি প্রয়োজনীয়তা আছে পরের যেটা আপডেট সেটাতেও তোমরা খুশি হয়ে যাবে আমি কয়েকদিন আগেই বলেছিলাম আজয় দেবগণ সে একটা ছবি বানাতে চলেছে সে নিজে ছবির পরিচালক হবে এবং ছবিতে আমরা লিড অ্যাক্টার হিসেবে দেখব অক্ষয় কুমারকে এবং সেখানে বলেছিলাম আরও একজন অ্যাক্টার ছবিতে থাকতে পারে তো আরও একজন যে অ্যাক্টার সেটা কে সম্ভবত সেটা হতে চলেছে ভিকি কৌশল ভিকি কৌশলের এখন যা ফ্যান ফলোয়িং তার ছাওয়া ছবিটা যখন আসবে সেই ছবিটা খালি হাইপ দেখো যাই হোক আলাদা বিষয় সেটা তবে অক্ষয় আর ভিকি যদি হয় ছবি এমনি বক্স অফিসে খুব ভালো নম্বর আনতে পারে তবে আকসয়ের রিসেন্ট টাইমসে ডুয়াল হিরো ছবিগুলো খুব একটা ভালো পারফর্ম করেনি তা ব্রাদার্স থেকে বড়ে মিয়া ছোট মিয়া যদিও সেখানে অ্যাকসার সাথে খুব প্রমিনেন্ট কেউ ছিল না দেখার ভিকি কৌশল থাকায় সেটা হয় কি না আর আজয় দেবগন পরিচালক হলে সেটার ওপরে আমার টু হান্ড্রেড পার্সেন্ট ভরসা রয়েছে দেখার সেটাকে আমরা কীরকমভাবে পাই তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার